দিস ইজ মাই ফার্স্ট লং রাইড মোস্টলি অফ রোড উইথ হেমন্ত রাইডার্স। তো আমরা খুব ভোরে শ্রীমঙ্গল পৌঁছে পানসি রেস্টুরেন্টে খেয়ে দিয়ে সাইকেল পুরো সেট আপ করে শ্রীমঙ্গল শহর থেকে বেরোলাম। আজকে 26 এপ্রিল, টেম্পারেচার 35 ডিগ্রির কাছাকাছি, হিউমিডিটির অবস্থা খুব বেশি ভালো না, আর এর মধ্যে আমরা 46 জন রাইডার বের হয়েছি রেমা কালিঙ্গা ফরেস্টে এক্সপ্লোর করবার জন্য। রাসেল আল আমিন, শাকির হোসেন, নীরব কারিয়ার, আমার নাম পরিমল, ভবিষ্যতে দেখা হবে, এসএম ওলিউল্লাহ, আমি মেহেদি হাসান, আমার নাম কাইয়ো, আসিফ, আশাফ, ইমতিয়াজ, আমি আমার ইসান, আমার নাম মোহাম্মদ হেদায়েতুল হাসান, ফিলিপ, জয় খানাহ, শেখ আফগান, মেহেদি, রিফাত, রিফাত, তানভীর, দুইবার রিফাত, মারু, করিম, মোহাম্মদ আলী, আবুল কাসেম, কৌশল আহমেদ, আরিফ, রাহাত, সানি, আহম্মদ নূর। আমরা শহর থেকে যত সামনে এগোচ্ছিলাম দুপাশে সবুজের পরিমাণ ততই বাড়ছিল। একের পর এক চা বাগান ক্রস করছিলাম, এর মধ্যে অবশ্য মোস্টলি ফিনলে চা বাগানটাই বেশি ছিল। তো চা বাগানের ভেতরের রাস্তা দিয়ে আমরা এগোচ্ছিলাম, আর ঝকঝকে আকাশ, দুপাশে সবুজ চা গাছ, মাঝখানে পিসচালা রাস্তা, মাঝে মাঝে কিছু ওয়াটার বডিজ। তো আমরা যখন চা বাগানের ভেতরে ঢুকে গেলাম সেখানকার রাস্তাগুলো আবার ছিল মাটির রাস্তা, আর মাঝে মাঝে কিছু লেবার কলোনিগুলো ক্রস করছিলাম, তাদের ওয়াগনগুলোতে লেবাররা যাওয়া আসা করছে। এই চা বাগানগুলো মোস্টলি 1800 সালের দিকে যখন ইংরেজ কলোনি দিকটাতে ছিল তারা এইসব বানিয়েছিল। তো চা বাগান শেষ করে আমরা বেশ উঁচু একটা জায়গার দিকে চললাম এবং সেটা ছিল মূলত একটা খাসিয়া পঞ্জি, খাসিয়াদের একটা পঞ্জি। আর সেটার নাম ছিল নিরালা পঞ্জি, প্রচণ্ড উঁচু একটা জায়গা। আর খাসিয়ারা কিন্তু এদিকটাতে শুধু আছে এমন না, সিলেটের জাফলং আরও বেশ কিছু অঞ্চলে খাসিয়ারা আছে। এবং খাসিয়াদের একটা ব্যাপারকে আপনাকে রেসপেক্ট করতেই হবে, তারা যে বনকে যেভাবে আরাধনার মতো করে রেসপেক্ট করে, সম্মান করে এবং যত্ন করে, এটার থেকে শেখার জায়গা আছে। তারা মোস্টলি পান গাছ লাগায়, পান চাষ করে এবং সেখান থেকে তারা আর্নিং করে, কিন্তু বনকে জেনারেশন টু জেনারেশন রক্ষা করে তারা যেভাবে সাস্টেইনেবল ওয়েতে আর্ন করছে, এটা থেকে একটা লার্নিংয়ের বিশাল জায়গা আছে। তো একদম নিরালাপঞ্জির উপরে উঠবার পর আমরা একটা গির্জা পেলাম, যে গির্জাটা অনেক পুরোনো একটা গির্জা ছিল। আর নিরালাপঞ্জি থেকে নামবার পথে যে ডাউন হিলটা পেলাম, এইটা মনে হয়েছে একদম পয়সা উপরে। নিচে নেমে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আমি কিছু ফুলের এবং লিফ পেস্টিং করছিলাম, অজানা সব ফুল এবং পাতা। আর ফিনলে টি স্টেটের ভিতর দিয়ে যেতে যেতে এমন একটা কিছু খুঁজে পেলাম যেটার জন্য অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম, ডিনস্টোন গ্রেভিয়ার্ড। যে গ্রেভিয়ার্ডটা চা বাগানের মধ্যে সবচেয়ে গোছালো অর্গানাইজড একটা গ্রেভিয়ার্ড, যে গ্রেভিয়ার্ডটা 1800 সালের পরের দিকে বানানো হয়েছে। মাঝে কিছু হাসপাতাল ছিল, টি স্টেট হাসপাতাল। তো আমরা দুপুর ক্রস করে বিকেলের কাছাকাছি প্রায় 3:30টার দিকে সময়ে কালিঙ্গা বিটের সাইনবোর্ড চোখে পড়লো, আর আমরা ঢুকে পড়লাম কালিঙ্গা ফরেস্টে। আমরা যতই বনের ভেতরে এগোচ্ছিলাম ওয়াইল্ড লাইফের পরিমাণ তত বাড়ছিল। মাঝখানে হনুমান দেখলাম, অজানা সব গাছ, ফুল, পাতা, আর ট্রেইলগুলোর মাঝখানে নির্জন সব পথ, দুপাশের থেকে পাখি, বিভিন্ন প্রাণী, পাখির শব্দ ভেসে আসছিল, একদম নির্জন একটা রাস্তা। মাঝে কিছু গ্রামবাসীদের সাথে মিট হলো, বনের আসল বাসিন্দা আর কি।
আর ফরেস্টের যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগলো যে এখানকার যে ওয়াটার বডিসগুলো আছে ছড়ার মতো ড্রেনগুলো, এগুলো ঠিক কংক্রিট দিয়ে ব্রিজ না বানিয়ে স্থানীয় মেটেরিয়াল বাঁশ কাঠ দিয়ে ছোটো ছোটো ব্রিজ বানিয়েছে, ফলে এলাকার পলিউশনটা কম হয়েছে অনেক সাইড থেকে। তো প্রায় সন্ধ্যা নাগাদ আমরা ফরেস্টের বাংলাদেশে পৌঁছালাম, পাশেই ছোট্ট একটা গ্রাম, গ্রাম বেষ্টিত একটা বন বেষ্টিত একটা গ্রাম। আর রাতে আমরা এই ফরেস্টের বাংলাতেই থাকবো, কালকে সকালে আমরা রওনা দেব রেমার উদ্দেশ্যে। রেমা এবং কালেঙ্গা সম্পর্কে কিন্তু কিছু জিনিস জানার আছে। রেমা আর কালেঙ্গা দুটো ডিফারেন্ট ফরেস্ট। তো আমরা খুব সকালে বেরোলাম পরের দিন, তো আজকে 27 এপ্রিল, আমরা খুব সকাল সকাল নাস্তা করে বেরোলাম রেমার উদ্দেশ্যে। আর গতকাল যেমন আমরা পাহাড়, আপহিল, ডাউনহিল, চা বাগান অনেক কিছু ক্রস করেছি, আজকে মূলত বনের ভেতর দিয়ে যাব রেমার উদ্দেশ্যে। কিন্তু এবারে আমাদের বনের ভেতরকার পথটা ছিল ডিফারেন্ট। আসলে ট্রেকিংয়ের যেমন পথ হয় অনেকটা সেরকম পথ, আমরা সেই পথ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলাম। কিছু কিছু জায়গা খুব ডেঞ্জারাসও ছিল, আর ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, একদম ওয়াইল্ডার একটা ফরেস্টের ভেতর দিয়ে সাইক্লিং করার। তো ভেতরে কিছু জিনিস দেখে একটু মন খারাপ হচ্ছিলো, যেমন বড় বড় কিছু গাছ কেটে ফেলেছে গোপনে, হয়তো যেই গাছগুলো আসলে সবচেয়ে বেশি কার্বন সিকুয়েস্ট করতে পারতো সেই গাছগুলোকে কেটে ফেলেছে। আবার কিছু জায়গাতে দেখলাম যে কিছু জায়গাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আবার সবচেয়ে যেটা খারাপ লাগলো যে সোশ্যাল ফরেস্টির নামে কিছু কিছু জায়গাতে লেবুর বাগান ফুড ফরেস্ট্রি করেছে, যেটা এই এলাকার হয়তো গাছই ছিল না কখনো। তো আমাদের সাথে একটা কুকুর এগোচ্ছিল, কুকুরটা একদম সেই কালেঙ্গা বীর থেকে আমাদের সাথে সাথে আছে একদম শুরু থেকে। দ্যাটস অ্যান অ্যামেজিং থিংস। দুপুর পেরিয়ে গেল, আর দুপুর পেরিয়ে যাওয়ার পরে আমরা রেমা ক্রস করলাম ফাইনালি এবং চুনারু ঘাটে পৌঁছালাম। আর রেমা বীর পার হওয়ার পরের যে রাস্তাগুলো সেগুলো গ্রামীণ রাস্তা ছিল, ওয়াইল্ডারনেস কমে গিয়েছিল ততক্ষণে। আর আমরা যত মৌলভীবাজারের দিকে এগোচ্ছিলাম হাইওয়ে ধরে, রাস্তাটা খুব সুন্দর ছিল, মাঝে মাঝে কিছু আপহিল ডাউনহিল, যদিও বাসের একটা প্রেশার ছিল প্রচুর, হাইওয়ের বাস আর কি, দ্যাটস এ ভেরি বিট রিস্কি সামটাইমস। তো আমরা শ্রীমঙ্গল শহরে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। তো সব মিলিয়ে দুই দিনে প্রায় 100 কিলোমিটার রাইড এই টেম্পারেচারের মধ্যে, আপহিল ছিল, ডাউনহিল ছিল, অন রোড, অফ রোড, চা বাগান, ওয়াটার বডিস, আই লাভ জাস্ট এন্টায়ার থিংস। সবচেয়ে যেটা ভালো লেগেছে যে বনের যে মানুষগুলো তারা আসলে বনের থেকে আলাদা না। আমরা মনে করি যে বন আর গ্রাম মানুষ এসব আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি বনের ভেতরে মানুষগুলো তারা সহাবস্থান, যেটাকে আমরা বলি কো এক্সিস্টেন্স, এটা খুব সুন্দর দেখতে পেয়েছি এবারে, যেটা লার্নিংয়ের একটা জায়গা আছে আমার বড়ভাবে আর কি। আর সেকেন্ড হচ্ছে যে ওয়াইল্ডারনেসকে এত কাছ থেকে টাচ করবার জন্য আসলে জাস্ট টুরিস্ট স্পটে গিয়ে ঘুরলে হয় না, বরং ব্যাকপ্যাকিং সাইকেল হোক বা রানিংয়ের থ্রুতে হোক, এটা খুব দরকার আমার মনে হয় মাঝে মাঝে ওয়াইল্ডারনেসকে টাচ করতে হলে। আর ফাইনালি হচ্ছে যে এমন সব গাছ, এমন সব পাতা, ফুল আর স্পিসিস দেখেছি, যেটা আমার জন্য একটা বড় পাওয়া ছিল পুরো ট্রিপের। সো ফুলে আবার আসবো। হ্যাঁ, ক্যামেরা চালু আছে, তুমি ভালো আছো? ওর নাম কি? হ্যাঁ, আপনার চেহারাটা তো খুব সুন্দর, স্মার্ট স্মার্ট আছেন।